নাজমুস সাকিব লিখেছেন যে এশার নামাজে ফরজ চার রাকাতের আগে চার রাকাত সুনত পড়া হয় এটা কোনো দলিল আছে কি আমি এই বিষয়টা এই দলিলটা নিয়ে অনেক ঘাঁটাঘাঁটি করেছি যে এশারের আজানের পরে একামতের আগে অনেক লোক মসজিদে প্রবেশ করে করে তারা চার রাকাত সুননত পড়ে এটা আমাদের দেশে কিন্তু খুব আমলটা আছে কিন্তু এই হাদিস আমি এ পর্যন্ত কোথাও খুঁজে পাইনি যে এভাবে এশারার আগে চার রেখা সুনত পড়তে হবে তো এই আমি নিজে আমল করি না এ পর্যন্ত ওই হাদিস আমার খুঁজে পাওয়া যায়নি বা আমি পাইনি এই জন্য আমি এটা আমল করি না তো যারা এই আমলটা করে সে সমস্ত লোকদেরকে এবং তারা যে সমস্ত শেখদের বা আলেমদের অনুসরণ করেন তাদের কাছে এটা দলিল চাওয়া উচিত হ্যাঁ তো এটা দলিল আমার জানা মতে নেই এজন্যে এশার নামাজের আজানের পরে যদি আমি মসজিদে ঢুকি তাহলে সেখানে দুটো হাদিসের আমল করা যায় একটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ হিসাবে দুরাকাত পড়া যায় দালাল নবী সাল্সাম বলছেন তোমাদের মধ্যে কোনো মানুষ মসজিদে প্রবেশ করে যদি বসতে চায় তাহলে সে যেন দুরাকাত না পড়ে না বসে তো সেই হিসেবে দুরাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসা যেতে পারে একটা আমল দ্বিতীয় আরেকটা আমল এটা ছাড়া অন্য কিছু হতে পারে যে তালানবী সাল্লাম বলছেন বাইনা কুললে আজানইনি সলা আজান এবং একামতের মাঝখানে সালাত রয়েছে সুতরাং এছাড়া আজানের পরে একামতের পূর্বে এ হাদিসের প্রতি আমল করে আপনি এখানে দুরাকাত নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু চার রাকাত সুন্নাত যেটা আমাদের সমাজে প্রচলিত আছে এটার কোনো দলিল আমার জানা নাই এবং এটা আমলও না আমি খুঁজেও পাইনি আল্লাহ তালিয়া আলম